আমি আবারও এই ড্রামার পরবর্তী এপিসোডগুলো নিয়ে এলাম। তোমাদের এই ড্রামাগুলো দিতে অনেক লেট করছি, তোমাদের অনেক অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে সরি। আমি যথেষ্ট চেষ্টা করব ড্রামাটি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। কিন্তু তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবে না। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে উৎসাহিত করে। চলো এবার শুরু করি। এই এপিসোডের শুরুতেই হ্যাভেনলি এম্পায়ারসের দুজন সার্ভেন্ট রানিওর কাছে পোশাক নিয়ে আসে। রানিওকে এই দুটি পোশাকের মধ্যে যে কোনো একটি পোশাক বেছে নিতে বলে। একটি ছিল এই রাজকীয় পোশাক আর অন্যটি ছিল ডংটিং লিকের পোশাক। যখন রানিও সেই ডংটিং লিকের পোশাকটি বেছে নিতে চায়, তখনই তার বাবার কথা মনে পড়ে। সে রাগ করে হ্যাভেন রাজ্যের পোশাক বেছে নেয়। কিন্তু তারা চলে যাওয়ার পরে রানিও সেই পোশাকটি ফেলে দেয় আর বলতে থাকে এখন পাওয়ারলেস, তাই সে কিছুই করতে পারবে না। আর তখনই স্নেক ফেরি আসে। স্নেক ফেরি রানিওকে জিজ্ঞেস করে তার ফিউচার প্ল্যান। এরপর স্নেক ফেরি একটা বাক্স দেয় যেখানে রানিওর মার সবকিছু ছিল। আর এদিকে এম্পায়ার্স তো অনেক খুশি হয়ে যায়, কারণ রানিও তার রাষ্ট্রীয় পোশাক বেছে নিয়েছিল। এরপর এম্পায়ার সোহাকে একটি গিফট দিয়ে বলতে থাকে আজ মুনমোটালের বার্থডে, আমার পক্ষ থেকে তুমি এই বার্থডে গিফট তাকে দিয়ে দেবে। আর এদিকে রানিও মুনমোটালের বার্থডে গিফট কংরোর হাতে দিয়ে দেয়। এরপর কংরো মুনমোটালকে বলতে থাকে তোমার বার্থডেতে রানিও আসতে পারেনি, তাতে কি হয়েছে, আমরা সবাই থাকবো। এরপরে সবাই মুনমোটালের বার্থডে সেলিব্রেট করার জন্য হাজির হয়েছিল। সুহিও সেখানে মুনমোটালের গিফট নিয়ে আসে। এরপরে জুফেং এর অ্যাসিস্ট্যান্ট সেখানে হাজির হয়ে জিম্মিকে ইশারা করে যে জুফেং তাকে ডাকে। এদিকে রানিও ভাবছিল জিম্মি রেডেপশন থেকে ফিরে আসার পর সে এতটা বদলে কিভাবে গেল, তার ফিলিংস কিভাবে এতটা চেঞ্জ হতে পারে। এরপরে রানিওর মনে পড়ে দীপচ্যাং তাকে বলেছিল যদি জিম্মি তোমাকে ভালো না বাসে তবে তুমি কি তাকে এভাবেই ভালোবাসবে। পর রানিও বলতে থাকে অবশ্যই কিছু কারণ আছে যার কারণে জিম্মি এরকম করছে, যেভাবে আমি ছোটবেলায় ডিম্পল খেয়ে আমার ছোটবেলার সকল মেমোরি হারিয়ে ফেলেছিলাম। কবে কি জিম্মির সাথে এরকম কিছু হয়নি। এরপরে রানি বই পড়ে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। এদিকে মুনমোটালের অনুষ্ঠানে কংরোর বাবা কবিতা শুনে সেখানে সবাইকে আনন্দ দিতে থাকে। এরপরেই সে কংরোকে নিয়ে হ্যাভেনলি এম্পায়ারের কাছে যায় এবং বলতে থাকে আমি চাই আমার এই একমাত্র মেয়েকে আপনি আশীর্বাদ করুন যেন তার একটি ভালো ঘরে বিবাহ হয়। এটা শুনে ইয়াংসি পড়ে বলতে থাকে কংরোর বাবা খুবই চালাক, সে জানে এম্পায়ার অনেক দুর্বল মনের মানুষকে বেশি পছন্দ করে, তাই সে সুযোগ খুঁজছে। আর সে জানে যে প্রথম রাজপুত্রের সাথে বিবাহ ঠিক হয়েছে, এখন তার চোখ দ্বিতীয় রাজপুত্রের উপরে। কিন্তু তখনই মুনমোটা কংরোর বাবার কাছে এসে বলে বিবাহ ফিক্সড করা তো আমার কাজ, তুমি কেন এম্পায়ারের কাছে বলছো। এরপর কংরো তার বাবাকে দূরে সরে নিয়ে বলে তুমি অনেক বাজে বকছো, তুমি অনেক ড্রিঙ্ক করেছো। কংরোকে তার বাবার সাথে দেখে সুহি তার হিউম্যান ওয়ার্ল্ডে তার বাবার কথা মনে পড়ে। সে তখন তার বাবাকে অনেক মিস করে। এরপরই মনে পড়ে সে কিভাবে তার বাবাকে হত্যা করেছিল। তখনই সে উঠে বাহিরে চলে যায় এবং বলতে থাকে জুফেং ই একমাত্র মানুষ যার জন্য আমি আমার নিজের পিতাকে হত্যা করেছি, তবুও জুফেং আমার দিকে নজর দেয় না। জুফেং আমি তোমাকে ঘৃণা করি, জিম্মি আমি তোমাকেও ঘৃণা করি। এরপর সুহি এম্পায়ার্স এর কাছে যেয়ে বলতে থাকে আমি জিম্মিকে হিউম্যান ওয়ার্ল্ডেও হারাতে পারিনি আর এখানেও হারাতে পারি না। তখন এম্পায়ার্স বলে তুমি তো নোবেল ফ্যামিলি থেকে এসেছো, তুমি এত দুর্বল হতে কিভাবে পারো, এখনো কোনো কিছু শেষ হয়নি, তুমি অপেক্ষা করো দেখো পরে গিয়ে কি হয়। এদিকে রানিও সেই লাভলেস ফিলের কথা কনফার্ম হওয়ার জন্য সে চিপচ্যাং এর কাছে আসে। তখন চিপচ্যাং রানিওকে সব বলে দেয় যে ফ্লাওয়ার গডে জিম্মিকে লাভলেস ফিল খাইয়ে দিয়ে যাতে সে কখনোই ভালোবাসার ফিলিংস না বুঝতে পারে। তখন চিপচ্যাং বলে আমরা যদি জিম্মির শরীর থেকে সেই লাভলেস ফিলটা সরিয়ে দেই তবে তুমি আমাকে কথা দিতে হবে যে সবসময় জিম্মিকে প্রোটেক্ট করবে। তখন রানিও বলে আপনি চিন্তা করবেন না, আমি জিম্মিকে ফুলফিল প্রোটেক্ট করবো। দিকে দেখি জিম্মি জুফেংকে বলছিল সে তার পিতাকে বলেছে রানিওর সাথে তার বিবাহ বাতিল করতে। তখন জুফেং বলে তোমার বাবা কি বলেছে, জিম্মি বলে সে অস্বীকার করেনি কিন্তু তাকে কিছু কিছু বিষয় কষ্ট দেয়। আমি জানি তোমার বাবা কিসেতে চিন্তা করে, সময়ের সাথে সাথে সেগুলো পরিবর্তন করব। এরপর জিম্মি জুফেংকে সেই ফ্লাওয়ারের পাপড়িটা দেয় যা জিম্মি তার ট্রু ফর্মে বানিয়েছিল। এরপর জিম্মি বলে এই পাপড়িটি যদি তুমি তোমার হৃদয়ে রাখো তবে তুমি যখন তোমার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করবে তখন কিছু সময়ের জন্য পাপড়ির মাধ্যমে তুমি শরৎ এবং বসন্তের দৃশ্যে পরিণত হবে। তখন জুফেং বলে এটি খারাপও নয় কিন্তু এটি তো অস্ত্রও নয়, তবে এটি আমি কি করব। তখন জিম্মি বলে
তাহলে এটি আমাকে দিয়ে দাও, আমি এটিকে অস্ত্রে বদল করে দেব। কিন্তু জুফেং সেই পাপটিকে তার হাতে রেখে দেয় এবং বলতে থাকে আমি এটিকে খুব ভালো যত্ন করব। এরপর জুফেং জিম্মিকে জড়িয়ে ধরে আর সব এগুলো দৃশ্য বিষ্টপ ডিমের মাধ্যমে রানিও দেখতে পায়। রানিও তো অনেক ক্ষেপে যায়, তখনই বিষ্টপ ডিম জিম্মিকে রানিওর প্যালেজে নিয়ে আসে। এরপর রানিও জিম্মিকে বলতে থাকে দুদিন আগে নাইট ব্লুমিং ফ্লাওয়ার ফুটেছিল, কিন্তু কেউই ছিল না সেখানে দেখার, সেই ফ্লাওয়ার আমাকে একাই দেখতে হয়েছে, তাই সেই ফ্লাওয়ার একটা বেকার অবস্থায় ছিল। তখন জিম্মি বলে আমি সেই ফ্লাওয়ার আমার থেকে তোমাকে গিফট করেছি, তুমি তার ওনার, তাই সেই ফুল তোমার সামনে ফুটেছে, এটা কোনো বেকার কিছু না। তখন রানিও জিম্মিকে বলে আমি কি সত্যি সেই ফুলের মালিক, কিন্তু জিম্মি এই কথার কোনো অ্যানসার দেয় না। তখন রানিও জিম্মির দিকে এগোতে থাকে, তখনই রানিও ট্রু ফর্মে চলে আসে, মানে তার ড্রাগন রূপে চলে আসে। যখনই রানিও জিম্মির কাছে যায় তখনই জিম্মি উঠে দাঁড়িয়ে যায়। তখন রানিও বলে আজ দিয়ে আমি দুইবার আমার ট্রু ফর্মে এসেছি, তাও আবার তোমার সামনে, যদি এটা আমার অন্যায় হয়ে থাকে তবে তুমি আমাকে ক্ষমা করো। আরো বলে জিম্মি আমি চাই তুমি আমাকে অল্প অল্প করে সারা জীবনই ভালোবাসো, তুমি কি আমার প্রমিস করতে পারবে? তখন জিম্মি বলে অনেক দেরি হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। এরপর রানিও জিম্মির ঘরে আসে, জিম্মি শরীর থেকে সেই লাভলেস পিলটি বের করে আনে, তখন সে দেখতে পায় সেই পিলে ফাটল ধরেছিল। তখন রানিও বলতে থাকে জিম্মি আমি দেখেছিলাম তুমি জুফেং এর সাথে ঘনিষ্ঠ হয়েছিলে, তা সবকিছু রানিও দেখছিল। এরপর রানিও জিম্মির পিলটা সারতে থাকে আর বলতে থাকে আমি কখনোই তোমাদের দুজনকে একসাথে দেখতে পারবো না, এটাই ভালো হবে, তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। এরপর রানিও জিম্মিকে কিস করে, কিন্তু তখনই রানিওর চোখ থেকে এক ফোঁটা চোখের পানি জিম্মির উপরে পড়ে। আর এদিকে জিম্মি সেই স্বপ্নে সেই ফুলটি দেখতে পায়, সেই ফুলের টিমিয়ে জিম্মির সাথে কথা বলতো, কিন্তু আজ সে জিম্মির সাথে কথা বলে না। এরপর যখন জিম্মি ঘুম থেকে ওঠে তখন তার হাড়ে অদ্ভুত অনুভব হয়, কিন্তু তখনই ডিমন প্রিন্সেস জিম্মির কাছে আসে। এরপর ডিমন প্রিন্সেস জিম্মির থেকে বিষ্ট অফ ডিমকে নিয়ে তার ডিমন প্যালেজে চলে যায়। বিষ্ট অফ ডিমকে দিয়ে ডিমন প্রিন্সেস মুসি ডিম দেখতে চায়। এরপর বিষ্ট অফ ডিম তার ডিম দেখালে সে দেখতে পায় এম্পায়ার্স মুসিকে কন্ট্রোল করছে। এরপরে ইয়োলো ডিমে সে দেখতে পায় মুসি ডিমন প্রিন্সেসকে ভুল বুঝেছিল, মুসি ভাবছিল ডিমন প্রিন্সেস জুফেংকে পছন্দ করে, তাই মুসি ডিমন প্রিন্সেসের থেকে দূরে থাকার চেষ্টা করে। এটা দেখে ডিমন প্রিন্সেস বলে তুমি এত বড় পাগল কিভাবে হলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এরপর ডিমন প্রিন্সেস জিম্মির কাছে আসে এবং বেস্ট অফ ডিমের জন্য জিম্মিকে ধন্যবাদ দেয়। তখন ডিমন প্রিন্সেস জিম্মিকে বলে তোমার বন্ধু রোরোকে আমার এক বন্ধু মেরেছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সেটা করেনি, তার মাইন্ড অন্য একজন কন্ট্রোল করছে। তখন জিম্মি বলে তুমি বলো তাকে কে কন্ট্রোল করছে। তখন ডিমন প্রিন্সেস বলে হ্যাভেনলি এম্পায়ার্স সে তোমাকে মারতে চায়, তুমি হ্যাভেনে গিয়ে খোঁজ নাও। এরপর ডিমন প্রিন্সেস যখন তার প্যালেজে চলে আসে তখন দেখতে পায় তার পিতা একজনকে নিয়ে এসেছিল মুচির শরীর থেকে এই রেশম পোকার সমাধান করার জন্য। তখন ডিমন প্রিন্সেস বলে এটা সারানোর জন্য কি সমাধান আছে, কিন্তু তার পিতা বলে আমি এই সমাধানের কথা তোমাকে বলতে পারবো না। কিন্তু ডিমন প্রিন্সেস জোর করলে তার পিতা নিজের হাত কেটে তার রক্ত দিয়ে মুচিকে ঠিক করতে থাকে আর বলতে থাকে একজন শক্তিশালী লোকের রক্ত এবং হাড় দিয়ে সাময়িকভাবে মুচির এই রেশম পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই আমি আগে তোমাকে বলিনি যে তুমি তোমার শরীরে রক্ত দিয়ে এরকম করবে, যার কারণে আমি আমার শরীরে রক্ত এবং হাড় দিয়ে মুসিকে ঠিক করলাম, আমি চাই তুমি খুশি হও। তখন ডিমন প্রিন্সেস এটা শুনে তো অনেক কষ্ট পায়, সে ভেঙে পড়ে। এদিকে এম্পায়ার্স এবং সুহি কথা বলছিল, এম্পায়ার সুহিকে বলতে থাকে রানিও এখানে সবার সামনে কিভাবে ভদ্র হয়ে থাকতে পারে, আমি তার আসল রূপ দেখেছি ডংটিংলিকে, যদি রানিওর সাথে জিম্মির বিয়ে হয়ে যায় তবে তো ওয়াটার গড ফ্লাওয়ার রেলম এবং হ্যাভেনলি এম্পায়ার সবাই তাকে সাহায্য করবে, তাছাড়া তো তার ডংটিংলিকের সব লোকও আছে। এদিকে জুফেং সারা জীবন একা হয়ে যাবে, শুধু জিম্মিকে দেখবে আর জিম্মি জিম্মি করবে। তখন সুহি বল আমাদের যত সমস্যা সব জিম্মির জন্যই হচ্ছে, আমি এবার কিছু একটা করবই, কিন্তু ফ্লাওয়ার রেলম এবং হ্যাভেন রেলমের মধ্যে তাকে কিছু করা অনেক মুশকিল হবে। তখন হ্যাভেন এম্পায়ার বলে আমি যেখানে থাকবো সেখানে কোনো মুশকিলই কিছু হবে না। এদিকে জিম্মি এক বাটারফ্লাই রূপ নিয়ে ওয়াটার গট এবং উইন্ড গটের সব কথা শুনছিল। ওয়াটার গট জিম্মিকে নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ সে ফায়ার ইমোর্টালের জন্য রানিওকে বাদ দিচ্ছে। এরপর জিম্মি তার আসল রূপে এসে বলতে থাকে আমার মনে হয় আমার জন্য আমার বাবা এবং ইন্টিমোর্টাল অনেক
অনেক চিন্তা করছে। মোর্টাল অল্টে আমার এবং জুফেং এর সাথে যা হয়েছে এখন আমার সবকিছু মিরাকল মনে হচ্ছে। তখনই জিম্মির বুকে আবারও ব্যথা শুরু হয়। তখন সে আবারও বলতে থাকে, মোর্টাল অল্টে আমার সাথে জুফেং এর যা হয়েছে এখন কেন আমার তা স্বপ্ন মনে হচ্ছে। এম্পায়ার্স আমার বন্ধু রোরোকে মেরে ফেলেছে, তার মানে এম্পায়ার্স আমার শত্রু, তার মানে জুফেং আমার শত্রুর ছেলে। আর আমার বাবা এবং আন্টি আমাকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু আমি জিত করছি জুফেং এর সাথে থাকার জন্য। জিম্মি ভাবতে ভাবতেই সেখানে ওয়াটারি মোটাল আসে এবং জিম্মিকে বলতে থাকে, জিম্মি তুমি আরো একবার ভাবো, তুমি যদি নাইটি মোটালের সাথে বিয়ে ভেঙে দাও তাহলে অনেক সমস্যায় পড়তে হবে। তখন জিম্মি বলে, আমার বিয়ের ডিসিশন আমি আপনার উপরে রেখে দিলাম, জানি না আমি সেই কথা আপনাকে কিভাবে বলেছিলাম, কিন্তু আমি অনেক সেলফিশ হয়ে গেছি। তখন ওয়াটারি মোটাল বলে, তুমি এখনো অনেক ছোট, তাই জিম্মি তুমি আবারও ভেবে বলো তুমি কি এই বিয়ে ভাঙতে চাও। তখন জিম্মি বলে, বাবা আমি এবার আমার ডিসিশন কখনোই পাল্টাবো না। এদিকে জুফেং তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল সে যেন তার মাতা এম্পায়ার্স এর উপরে নজর রাখে। তখন লিউয়ান জুফেংকে বলে, জিম্মি হ্যাভেন প্যালেজে ফিরে এসেছে, কিছুদিন সে ওয়াটারি মোটালে প্যালেজে থাকবে। এরপর লিউয়ান আরো জানায় হ্যাভেনলি এম্পায়ার ওয়াটারি মোটাল এবং উইন্টি মোটালকে তার প্যালেজে ডেকেছে পূজা করার জন্য। এদিকে জুফেং জিম্মির সাথে দেখা করতে যায়। তখন জিম্মির একটা অ্যাসিস্ট্যান্ট জিম্মিকে জানায় বাহিরে জুফেং তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু জিম্মি তার অ্যাসিস্ট্যান্টকে বলছে ফায়ার ইমোটালের সাথে দেখা করতে চায় না, সে যেন ফিরে যায়। তখনই সেই সার্ভে ফায়ার ইমোটালকে বলতে আসে জিম্মি তার সাথে দেখা করতে চায় না, কিন্তু জুফেং তো তার কোনো কথাই শোনে না, সে জিম্মির সাথে দেখা করতে যায়। তখন জুফেং জিম্মিকে বলে, তুমি আমার সাথে দেখা করতে মানা কেন করলে? জিম্মি বলে, শুধু আজ না, আমরা আর কখনোই দেখা করব না, আমার বিয়ে নাইট ইমোটালের সাথে হয়ে যাবে। তখন জুফেং বলে, জিম্মি তুমি তো জানো তোমার প্রতি আমার ফিলিংস কি। তখন জিম্মি বলে, হ্যাঁ এটা আমি জানি, আমরা দুজন হিউম্যান অল্ডে দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু এটা তো হ্যাভেন। তখন জুফেং বলে, তুমি মনে রেখো আমি তোমার বিয়ে কখনোই নাইট ইমোটালের সাথে হতে দেব না। তখন জিম্মি বলে, তুমি কি এটা জানো না হ্যাভেনে কোনো নিয়ম ভঙ্গ করলে কতটা শাস্তি পেতে হয়, তাতে কি তোমার কোনো ভয় নেই? তখন জুফেং বলে, আমার কোনো কিছুতেই কোনো ভয় নেই, আমার শুধু তোমার ফিলিংস দেখে ভয় লাগে। জিম্মি তুমি মর্টাল ওয়ার্ল্ডে থেকে ফিরে এসে এখানে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আর এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম, আর আমি আমাদের দুজনের ফিউচার প্ল্যান করে ফেলেছি, বাট আজ তোমার কি হলো যে তুমি নাইটি মর্টালকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? তুমি এক মুহূর্তে তোমার মাইন্ড কিভাবে চেঞ্জ করে ফেললে? তোমাকে যদি কেউ বিষয়ে জোর করে তবে তুমি আমাকে বলতে পারো। তখন জিম্মি বলে, তুমি আমাকে পেরেশানি করছো, হ্যাভেন প্যালেজে পূজা হচ্ছে, তোমার এখন সেখানে যাওয়া উচিত। তখন জুফেং বলে, আমি এবার তোমাকে বোকা হিসাবে নেব, প্লিজ তোমার সিদ্ধান্ত তুমি পাল্টাও, আমি ওয়েট করব। এরপর জুফেং যেতে যেতে জিম্মিকে বলতে থাকে, হ্যাভেন প্যালেজ এবং ওরি রাজ্য দুটি আলাদা, তুমি এখানে সাবধানে থাকবে, আর স্পেশালি তুমি আমার মায়ের থেকে দূরে থাকবে। জুফেং চলে যাওয়ার পর জিম্মির হার্টে তো আবারও পেন হতে থাকে। এরপর মুনমোটাল দেখে জুফেং অনেক মন খারাপ হয়ে আসে, তাই সে তার সাথে কথা বলতে আসে, কিন্তু তখনই নাইটি মোটাল আসে, কিন্তু মুনমোটাল জুফেংকে পূজা দেখার জন্য এখান থেকে নিয়ে যায়। এদিকে জিম্মির কাছে একটা ফেরি আসে, সে বলতে থাকে লর্ড লু একটা মেডিসিন বানিয়েছে, তার টেস্ট করার জন্য অটার গডকে ডেকেছে। তখন জিম্মি বলে, তার বাবা এখানে নেই, সে এম্পায়ার্সদের সেখানে পূজা করতে গেছে। তখন সে ফেরি বলে, তাহলে ওয়াটারি মোটালের বদলে আপনি সেখানে যান। তখনই জিম্মির একটু ডাউট হয়, তখন সে ভালোভাবে খেয়াল করে ফেরিকে সে এম্পায়ারের সাথে দেখেছিল। তখন জিম্মি বুঝতে পারে এই ফেরিকে তার কাছে এম্পায়ার্সই পাঠিয়েছে। তখন জিম্মি বলে, ঠিক আছে আমি তোমার সাথে যাওয়ার জন্য তৈরি হব, আমি নিজের পোশাক চেঞ্জ করে আসি। জিম্মি ভিতরে যে স্নেক ফেরিকে সবকিছু বলে দেয় এবং বলতে থাকে সে যেন হায়ার্স প্যালেজে যে তার বাবাকে জানিয়ে দেয় যে জিম্মিকে এম্পায়ার্স ডেকেছে। তখন স্নেক ফেরি বলে, এম্পায়ার্স অনেক নির্দয়, তুমি একা সেখানে যেও না, আমি তোমার সাথে যাব। তখন জিম্মি বলে, না আমি সেখানে আজ একাই যাব, আমি রোরো হত্যার বদলা নেব। তখন জিম্মি সেই ফেরির সাথে যাচ্ছিল আর তাদের জুফেং এর অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। তখন সেই ফেরি জিম্মিকে হ্যাভেনলি এম্পায়ার্স এর রুমে ছেড়ে দিয়ে সে দরজা বন্ধ করে চলে যায়। এদিকে জুফেং সেই পূজার কাছে আসে কিন্তু তার মাকে দেখতে পায় না। তখন জুফেং বলতে থাকে, এই পূজা সবার কাছে এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু এখন এখানে মা উপস্থিতি নেই। এদিকে জিম্মি এম্পায়ার্স কে বলতে থাকে, আমি লর্ড লায়ের কাছে যেতে চেয়েছিলাম, ভুল করে আপনার কাছে এসেছি। তখন সে বের হতে থাকে, কিন্তু এম্পায়ার্স জিম্মিকে তখনই বেরিয়ার লাগিয়ে দেয় যাতে জিম্মি এখান থেকে বের হতে না পারে। এদিকে জুফেং এর সার্ভেন্ট জুফেং কে জানায় এম্পায়ার এর সার্ভেন্ট জিম্মিকে তার প্যালেজের দিকে নিয়ে গেছে। জুফেং সঙ্গে সঙ্গে বাহিরে চলে যায়। এদিকে এম্পায়ার জিম্মির আসল আইডেন্টিটি খুঁজে পাওয়ার
জন্য তার উপরে 8 অ্যাটাক দিতে চায়। তখন জিম্মি বলে তার 2 আইডেন্টিটি, সে 6 প্রিয়ালা একটা ফ্লাওয়ার। তখন এম্পিয়ার বলে আমি কখনোই তোমার ট্রু ফর্মে দেখিনি, তাই আজ আমি তোমার ট্রু ফর্মে দেখতে চাই। আমি আগেও তোমার মায়ের উপরে 8টি পদক্ষেপ করেছিলাম, তোমার মা তা সহজেই জিতেছিল, কিন্তু ক্লাস ফায়ারে তোমার মা হেরে গেছে। এবার আমি দেখবো তুমি কতগুলো ধাপ পেরোতে পারো। তখন জিম্মি বলে আমার মা তো ফ্লাওয়ার ইমোর্টাল, আপনি কিভাবে আমার মাকে হার্ট করতে পারেন? তখন এম্পিয়ার্স বলে তো নিজের উপরেই সেটি এনেছিল। এবারে ফ্ল্যাশব্যাকে দেখা যখন এম্পিয়ার্স তার মাকে অ্যাটাক করতে যায়, তখন তার মা ইচ্ছা করে ইসের দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর জিম্মি বলে তুমি আমার মাকে মেরেছো, এমনকি মর্টাল ওয়ার্ল্ডে আমাকে মারার জন্য পাঠিয়েছিলে, তার কারণে আমার বন্ধু রো রো মারা যায়। আজ আমি এই সবকিছুর বদলা নেব। এদিকে স্নেক ইমোর্টাল তার ট্রু ফর্মে আসে এবং সে রানিওর কাছে যায়, বলতে থাকে জিম্মি বিপদে পড়েছে। এরপর এম্পিয়ার জিম্মির উপরে শেষ গ্লাস ফায়ার মারতে চায়। তখনই জিম্মি এম্পিয়ার্স কে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে মারতে চাচ্ছেন? তখন এম্পিয়ার্স বলে কারণ তুমি ফ্যাং এর মেয়ে। এদিকে জিম্মি হাতে কিছু হরি করে মনে মনে বলতে থাকে আমার বাবা এখানে না আসা পর্যন্ত আমাকে সবকিছু সহ্য করতে হবে। এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।